दिल की जो बातें हैं, बातें जो दिल ही है, दिल ही में रखना पिया। रख दो ना खोलो मैं, खोलो ना रख दो मैं, आंखों से सब कह दिया। पीयू बोले, पिया बोले, क्या ये बोले जानू ना। बोलो बोलो बोलो, शिगगिरि बोलो, बामन भालो गाय ना आमी भालो गाय? বামনের সাথে আমি কম্পিটিশন দিয়ে এখন গান গাইছি। তোমরা ভাবছো যে ছিরি গানের, তা সত্যি কথা বলবো কিন্তু প্লিজ প্লিজ আজকে কিন্তু আমি কমেন্টস চাই যে কে ভালো গায়, বামন ভালো গায় না আমি ভালো গাই? জাস্ট এ জোকে পার্ট। আমি জানি বামন আমার থেকে অনেক বেশি ভালো গায়। কিশোর কুমারের গানগুলো, কুমার শানুর গানগুলো, মোহাম্মদ রফির গানগুলো দারুণ দারুণ গায়, তাই তো? তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যেই আমরা যে কথাগুলো জানতে চেয়েছিলাম যে টুকলি কেন যে স্কুল শিক্ষিকা সেটার প্রমাণ দিতে পারলো না, তাতে তোমরা অনেকেই অনেক ধরনের কমেন্টস করেছো, অনেক কিছু তথ্য আমি জানতে পেরেছি। তারপরে যে সুন্দরবনের যে ঘটনাটা ঘটেছিল সেটা যে একটা নিছকই মজার ঘটনা ছিল সেটাও তোমাদের মাধ্যমে জানতে পেরেছি, কারণ সেই সময় আমি না ওই কয়েকটা ব্লগ আমি খুব একটা মন দিয়ে দেখিনি। সে যাই হোক, বিষয়টা হচ্ছে এখানে তো ব্লগ নিয়ে আলোচনা করব। সকালবেলা শুরু হয়ে গেল টুকলি দুধ চা দিয়ে ব্লগ। তো হচ্ছে দুধ চা বানালো টুকলি আর কি, তো যেরকম দুধটাকে রেখে দেয় ফ্রিজের মধ্যে তো সেরকমই করলো। দুধ বরফ হয়ে গেছে, যাই হোক এক কাপ দুধ নিল, এক কাপ মানে চায়ের জন্য জল বসালো, তো দুধটা তো ফুটলোই না, চা পাতা দিয়ে চা বানাতে লেগে গেল। যাই হোক, চাটা তো ও ভালো বানাতে পারে না, কিন্তু ও কি বলেছিল, এবার থেকে লিকার চা খাবো। আমার চা খাওয়ার নিশে না, আমি তোমাদের বলেছিলাম তো, প্রমাণ হচ্ছে তো যে টুকলি দুধ চাই ভালোবাসে, টুকলি দুধ চাই খেতে চায়। হলো প্রমাণ, সব প্রমাণ করে দেবো এক এক করে। তো যাই হোক, দুধ চা দিয়ে সকালটা শুরু হয়ে গেল। আজকে হচ্ছে হোম ডেলিভারি আছে, ও মাই গড, টুকলি আজকে ভীষণ ভালো খাবে, কারণ তোমরা জানো হোম ডেলিভারি যেদিন হয় টুকলি সেদিন রান্না করে এবং খুব ভালো খায়। যাই হোক, তো রান্না আজকে নাকি দুজনে নেবে হোম ডেলিভারি, তার জন্য মাছ মাংস দুটোই হবে। তো এরকম বাবার জন্মে আমি কখনো শুনিনি। যাই হোক, তোমরা অবশ্যই কমপ্লিমেন্ট দেবে বা তোমরা অবশ্যই বক্তব্য রাখবে যে মাছ নাকি বেশি ধুয়ে ফ্রিজে রাখতে নেই, একবার করে কি পিচাসের মতন ধুলো, যেই হাতে ধুয়ে মাছটাকে রাখছে ওই হাতেই বক্সটা আটকে দিল, মায়া গো ম্যা। আমি তো মাছ খুব ভালো করে ধুই বন্ধুরা, আমি কিরকম করে ধুই তোমাদের বলছি। আমার একটা ধাজরি থালা আছে, তো সেটাকে আমি মানে মাছ ধুই, খুব ভালো করে ধুই, আশপাশ থাকলে ওটা ছাড়িয়ে ফেলে দিই। তারপরে পরিষ্কার করে ধোয়ার পরে আমি রেশন থেকে একটা লবণ কিনেছি, যেই লবণগুলো মোটা হয় কোনো কাজেই লাগে না, রেশন থেকে তো আমাকে কিছু না কিছু নিতেই হবে, তো রেশন থেকে আমি ভুচুদের বিস্কুটগুলো নিই, মানে পাড়ার ডগিদের বিস্কুটগুলি নেই, আর হচ্ছে লবণটা নিই। তো লবণটা আমার মাছ ধোয়ার ক্ষেত্রে আমার কাজে লাগে। তো তারপরে লবণ দিয়ে ভালো করে মাছটাকে কষলে কষলে ধুয়ে নিলাম, ধুয়ে নিলে পরে আশটা গন্ধ চলে যায়। তারপরে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে যেরকমভাবে রাখে রান্না করে সেরকম, যেটা ফ্রিজে ঢোকানোর দরকার সেটাকে একদম ঝাঁঝিটি থালায় ধুলে কী হয় জলটা চলে যায়, তারপরে আমি ফ্রিজ আপ করে দিলাম। কিন্তু আমি যখন ফ্রিজ থেকে বের করি নি তখন যেই বরফ ছেড়ে যায়, তারপরে আমি লবণ হলুদ দিয়ে আবার মেখে করে নি, তখন কিন্তু আমি আর ধুই না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মাছ তো ধুলো, মাংস ধোয়াটাকে আর দেখাচ্ছে না, কি পিচাসি পানা করছে, একবার মাছ আশটা হাতে ধরছে, একবার ওই হাতে মাংস ধরছে। দেখো মাছ তো, মাছের একটা আশটা গন্ধ আছে, যেই হাতে তুমি মাছ মানে মাখবে লবণ হলুদ দিয়ে, ওইটা যদি তুমি সাবান দিয়ে বা এমনি ভালো করে হাত না ধুয়ে আবার মাংসতে লাগিয়েছো, মাংসর মধ্যে আশটা গন্ধ লেগে যাবে। এবার আমি কি বলতো বন্ধুরা, বিয়ের আগে তো অত রান্নাবান্না শিখে আসিনি, আমি একবার ওই কীর্তি করেছিলাম, আমাদের বাড়িতে একবার গেস্ট আসাচ্ছিল, মাছ মাংস দুটোই রান্না করার ছিল, তো আমি মাছ ওই হাতে মানে লবণ হলুদ দিয়ে মেখে ওই হাত দিয়ে মাংস কষলিয়েছি, মাংসটার মধ্যে পুরো আশটা গন্ধ, যারা খেয়েছে তারা তো মানে সেরকম একটা বুঝতে পারিনি, বাট আমি তো মাংস খাই,
হ্যাঁ, আমি তো আবার মাছের গন্ধ নিতে পারি না তাই, কিন্তু মাছের গন্ধ কিন্তু লাগছিল, মানে আমার বাড়ির লোকরাই বলেছে যে মাছের গন্ধ কিন্তু লাগছে। তো তারপর থেকে এখন আমি মাছ মাংস যখনই করি আমি একটু লবণ দিয়ে, মানে এই লবণ দিয়ে বলছি কিনা, আমি একটু হাতটা সাবান দিয়ে, আমার বেসিনের ওখানে হ্যান্ড ওয়াশ আছে, তো আমি একটু হাতটাকে সাবান দিয়ে ধুয়ে তারপর আমি মাখি। মাছ মাংস ধোয়া দেখাবে না, তাহলে তোমরা আবার বলবে তুমি কি নোংরা, তুমি কি নোংরা, রান্নাটাও আর দেখালো না বন্ধুরা, এদিকে তোমাদের শুনিয়ে দিল মাছ হয়েছে মানে পেঁপে দিয়ে মাংসের ঝোল হয়েছে, আর মানে আরেকটা কি বললো ডাল না কি যাবে, বেশ যাই হোক, কাকিমানে কি বলেছে তুই পারবি পারবি পাতলা করে মাংসের ঝোল করতে, পেঁপে দিয়ে বলো, হ্যাঁ পারবো পারবো পারবো। এইবার কথা হচ্ছে যে মাছ নিয়েছে সে কি শুধুই মাছ নেবে, শুধুই মাছ আর ভাত নেবে, হয় এটা কোনো দিন? ও কোনো হোম ডেলিভারি করে না, ওই একটা বুড়ো বুড়িকে আমার যা মনে হয়তো পটিয়েছে, জানি না সেটা সত্যি কি মিথ্যে। হ্যাঁ, ওই বুড়ো বুড়িকে আমার যা মনে হয় পটিয়েছে, না মাছটা অবশ্য লবণ হলুদ দিয়ে মাখলো, যাই হোক আমি যেটা বলছি শোনো, ওই বুড়ো বুড়িকে পটিয়েছে, ওর কাছ থেকে বোধহয় অ্যাডভান্স নিয়ে নিয়েছে, ওরাই খাবে, এই হচ্ছে ব্যাপার। তো বললো গরম রান্নাঘরে ও চুলে কালার করেছে, দেখেছো তো, সেই কি নছাইরা মেয়ে ছেলে, কি নয়ছাইরা মেয়ে ছেলে গো, আমি কত করে বললাম টুকলি তোকে ভালো লাগছে না, তুই চুলে কালার কর কালার কর, হ্যাঁ কালো কালার কর, তোকে ভালো লাগবে, তুই বার্গ্যান্ডি কর, এই কর সেই কর, সেই তো কালার করলি রে, তুই তো আমার কথা শুনেই চলছিস, আবার বড় বড় কথা বলছিস না, আমি অ্যাকচুয়ালি হেনা করতাম, যখন আমি বলতাম তখন আমাকে তক্ক করে বলছে না, আমি অ্যাকচুয়ালি হেনা করেছি, হেনা করলে চুল বেশি ভালো থাকে, হেনাটা তো করা মুশকিল, আমার বাবা হয় না হেনা, সপ্তাহে সপ্তাহে করতে হয়, একজন ভিউয়ার্স কমেন্টস করেছে দিদি তোমার চুলে হয়েছিলটা কি, আবার ওইটা থেকে তোমার চুলটা ওইভাবে হয়ে গেল কি করে, আমার এত হাসি পেয়েছে, কি আবার হবে বন্ধুরা, সাদা চুল হয়ে যায়, বয়স হলে হয় অনেকে লিভারের জন্য, এখন তার বয়স মানে না, অল্প বয়সে ছেলে মেয়েদেরও আমার থেকে মানে আমার থেকে কি বলবো, জন্মের পর থেকেই অনেকে দেখি সাদা সাদা চুল, কি বলবে তোমরা বলো, 2-3 বছরের বাচ্চাদেরও মাথায় আজকাল সাদা চুল, তাদের বাবা মাদের বললে বলবে এটা তো লিভারের সমস্যা, স্কুলেও এরকম আমার আছে, বলছে লিভারের সমস্যা, মানে কি ব্যাপার চুলটা পেকে গেছে, বলছে আমাদের এটা মানে একটা হিস্ট্রি কেস আছে, মানে ওর বাবারও সাদা চুল, সেক্ষেত্রে ছেলেরও হয়েছে, তো যাই হোক সেই তো কালার করলো, কালোই তো করলো, আবার বলছে হ্যাঁ তোমরা সবাই বলেছিল, তোমার কোনো ভিউয়ার্সটা অত সুআকাঙ্ক্ষী নয়, তোমাকে সুন্দর করে সাজাতে চায় না ছয় না, এই একমাত্র বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমার ভালো চায়, বুঝতে পেরেছ, বুঝতে পারিয়াছ, তো যাই হোক চুলে কালার ফালার করলো, করে তো লাইভ এসে, আমি না সত্যি কথা বলতে গতকাল লাইভ দেখেছি কিন্তু অত চুলের টুলের দিকে অত তাকাইনি, কি বক্তব্য রাখছে সেটা শুনছি, অ্যাকচুয়ালি তো আমি কাজের মধ্যে ছিলাম, কাজের মধ্যে মানে লাইভটাকে চালিয়ে আমি আমার মতন কাজ করছি, যে ওর বক্তব্যটা কি রাখে সেটা, সবসময় তো অত মোবাইল নিয়ে থাকার আমার সময় থাকে না, অনেকেই দেখবে আমি অনলাইনে রয়েছি, কিন্তু অনেক সময় আমি সেলাইয়ের অনেক কাটিং দেখি, অনেক কিছু দেখি আর কি, যাই হোক সেসব আলাদা কথা, অনেক সময় আমি অনেক সেলাই তুলতে পারি না, সেক্ষেত্রে আমি বারবার করে নেটটাকে অন করে করে দাবিয়ে দাবিয়ে পড়তাম, দাবিয়ে দাবিয়ে মানে প্রস করে 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 এইভাবে আমি অনেক সময় দেখি, যাই হোক সেটা আলাদা বিষয়। তো যাই হোক চুল কালার, আমার একজন ভিউয়ার্স বলছে চুল তো কালার করেছে টুকলি লাইভ এসে, আমার ভিউয়ার্সদের কাছ থেকে আমি অনেক খোঁজ খবর পাই, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ, হ্যাঁ তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক চুলে কালার করেছে টুকলিকে, কি সুন্দর লাগছে, তোকে হেব্বি লাগছে, তোকে দারুণ লাগছে, তোকে সুন্দর লাগছে, তোকে হেব্বি লাগছে, এভাবে তো করে। তো যাই হোক তারপরে বামুনটাকে, ও তার আগে তো বামুনকে নিয়ে সকালবেলায় চায়ের আড্ডা হলো, বামুনের গলা থেকে যে কী ভ্যা ভ্যা করে বেরালো সে তো আমি বুঝলামই না, তবে গানটা একটু বেরিয়েছে, একটা গান করেছে, তোমরা শুনেছো কী গান করেছে সেটা ভালো লাগলো। যাই হোক রাত্রি বামুনকে বলে দিয়েছে, বামুন রোজ এখন থেকে কাছে যাবে না, কারণ যে গাড়িটা চালায় বামুন সেইটা ধর রেনকোট পরে চালালো, কিন্তু প্যাসেঞ্জার কী করে চালাবে, হ্যাঁ বল, বর্ষার সময় যখন তখন বৃষ্টি আসছে ভাড়া হচ্ছে না বামুন, সেই জন্য তুই ঘরে রাখতে চাইছিস, বাইরে পাঠালে বামুন হয়তো জুয়া ঠোয়া খেলতে পারে বা অন্য কোনো রকম ধান্দায় পড়তে পারে, তাই তুই রোববারটা বলছিস যে তুমি ঘরে বসে থাকো, রোববারে তো আর অত মানুষের স্কুল কলেজ যায় না,
আর র্যাপিডো সবাই চড়তে চায় না, কারা চায়? স্কুল গোয়িং যারা, ঠিক আছে, চাকরি বাকরি করে, সেই এবার সানডেতে সবার ছুটি থাকে, তাই বলছে একটা দিন তো আমাদের দুজনের দরকার, জীবনে আর কি আছে সত্যি তো? এই রাত তোমার আমার। তো যাই হোক, বামন শুধু খাবার ডেলিভারি করতেই যাবে আজকে, আদৌ কি ডেলিভারিটা হবে কি জানি বুঝতে পারছি না। কিছু লবণ হলুদ দিয়ে রাখলো, তবে ও অবশ্য অনেক সময় লবণ হলুদ দিয়েও রাখবে, রাখতে পারে, ঢপ দিয়ে দিতে পারে। এই মাছটা ধরো অনেক দিন বাদে রান্না করলো, বলে এই তো আজকে আমি এনেছি। ও আবার লবণ হলুদ দিয়ে ধরো ও রেখে দিল ফ্রিজে, আবার দুদিন বাদে ধরো মাছটাকে বার করলো, তো মাছটাকে বের করে মানে তেলের মধ্যে ভেজে নিল, ভেজে নেওয়ার পর বলছে এই তোমাদের মাছ ভাজার কি দেখাবো, তোমরা তো সব জানোই লবণ হলুদ দিয়ে মানে রেখে দিতে পারে, ওটা আবার সোমবার করতে পারে কিংবা বুধবার করতে পারে। হ্যাঁ, তো আজকে সোমবার হিসাব মতন, কিন্তু সোমবারের ব্লক তোর মঙ্গলবারে যায়, দেখতে পাবে কালকেও করতে পারবে, বা বুধবারে যদি করে সেটা তোমরা বৃহস্পতিবারও পেতে পারো। যাই হোক, এরকমটাও কিন্তু হতে পারে। তো রাত্রিরে বানিয়েছে হচ্ছে দই, দই চিকেন, দই এর আগে রবিবারে দেখিয়েছে দই লুচি, আর আজকে হচ্ছে মানে রোববারের রাত্রিরে খাওয়ার হচ্ছে দই মাংস, মানে দই লুচি হলো রোববার, এবার এই রোববারে হচ্ছে দই মাংস হবে। মাংস রান্না তোমাদের দেখিয়ে দিল, বললো তোমরা আমাকে বলেছো আমি হচ্ছে কিচেন কিচেন কুইন, না সরি চিকেন কুইন। এ কুইন নামটা চুরি করছস কেন? ওইয়া তো আমি দিছি, তোর বৌদির নাম দেছি কুইন, সেটা ধরে চুরি করছ, তোমার ধৈর্য দিমুয়ানে। যাই হোক, তো সেই রান্নাটা দেখি দেখি আর কিছু বক্তব্য নেই। আমি তিকুন পরোটা করতে চাইছি, কিন্তু বামুন চাইছে গোল গোল পরোটা খেতে, তো সেই পরোটাটা খেতে খাচ্ছে, সেটা দেখতে গেলে চলে যেতে হবে ফুড চ্যানেল। তো ফুড চ্যানেল আমি বেশ ভালো কথা দেখলাম, দেখলাম ও কপাল, 7 ঘন্টার 700 ভিউজও করতে পারিনি, এদিকে কয় 10,000-এর চ্যানেল, ওরে নাকি সবাই ভালোবাসে, অপুরন্ত ভালোবাসে, সেই ভালোবাসা দীক্ষা হিংসা, এর থেকে তোর যাই চ্যানেলের শাশুড়ি চ্যানেলের ভিউজ বেশি হয়। ওরা ভিডিও ছাড়লেই ও শাশুড়ি যে ভিডিওগুলো করে, কখনো ভূতের গল্প শোনায়, কখনো ঢাউরের গল্প শোনায়, ওইয়াও তো তো 2,500 ভিউ হয়, তো খারাপ কি? আর ও এত জনপ্রিয়, এত পপুলার ভ্লগার, সে আর ভিউ হইতাছে না। যাই হোক, সেইখানে পরোটা কয়টা নিছে সেইটা কিন্তু বলতাছে না, তলায় পরোটা আছে, হ্যাঁ মনে হয় 3-4টা পরোটা নিছে, হ্যাঁ কয়টা নিছে সেইটা সেইভাবে কইতাছে না, পরোটার পর পরোটার মানে পাট 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 করে তলায় রইছে। যাই হোক, সেই পরোটা সিরা সিরা খাইতাছে সব সময়, বামুন পরে খায় আর ও আগে খেয়ে নেয়, কপা কপ কপা কপ। আবার কি বলে যে এটা জানে না যে স্বামীর আগে অত খেতে নেই, হ্যাঁ আবার স্বামীকে নাম ধরে ডাকে, কেন ডাকবে না, ওটা তোর ভাই হয়, তার জন্য নাম ধরে ডাকে। তোমরা বলো, যারা সেম এজে ধরো বিয়ে করেছো, তারা মানে বন্ধু থাকে অনেক সময়, পরিচিত থাকে, যারা লাভ ম্যারেজ করেছো তাদের তুই অভ্যাস হয়, ও কি করে ওরকম মানে তুই ডাকে, অনেকে তুই তুকারি করে, নাম ধরে ডাকে। কিন্তু আমার থেকে যেহেতু আমার হাজব্যান্ড অনেকটাই বড়, আমি অত ওইভাবে নাম ডাকি না, নাম ধরে ডাকি না, এই যে শোনো ও গো এইভাবে ডাকি, ও তো সবসময় মানে নাম ধরে ডাকি, ঠিক আছে? তো যাই হোক, বামুনে সবসময় নাম ধরে ডাকে। তারপরে বামুন খাবে কি, ওই কপাকপ কপাকপ পরোটা মেরে দিচ্ছে, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে খায়া খায়া টেবিলের মধ্যে রাখছে, এইটুকুনি জানে না। আমাদের ছোটোবেলায়, খুব ছোটোবেলা থেকে আমার এই স্বভাবটা ছিল, খেয়ে দে কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে দে আমি হচ্ছে কি বলবো থালার পাশে রাখতাম। তা আমার পিসি বলছে তোরা কোনো শিক্ষা দীক্ষা পাসনি, কোনো গুড ম্যানার্স জানিস না, বলে কেন পিসি কি হয়েছে, বলছে কখনো না তোর এঠোটা কেউ কেন তুলবে, তোর প্লেটের এঠো তুই রাখবি, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে ওইরকম রাখবি, সবসময় তুই নিজের প্লেটটা নিজেই তোলার চেষ্টা করবি, আর যদি অনুষ্ঠান বাড়িতে প্লেট মানে যদি না তুলতে দেয় সেক্ষেত্রে তারা প্লেটটা ধরে ছপ করে ফেলে দেবে, এগুলো তো শিক্ষা দীক্ষার খুব অভাব, ওইভাবে প্লেটের মধ্যে রাখবি না। তা ওই অভ্যাসটা আমার হয়ে গেছে। হ্যাঁ, তা আমি যতই মানে মাংস নিয়ে জানি, মাছ তো আমি খাই না জানোই তোমরা, তো যেটা আমার ফেলার থাকে
একটা লঙ্কা হোক যেটা হোক আমি থালার একটা সাইডে রাখি, এইটা হচ্ছে শিক্ষা। টুকলি কোনো শিক্ষা নেই, টুকলি একদম হারা, কি বলে হাওড়া কি বলে হাহারাবাদ না কি বলে না, হ দিয়ে একটা বলে না, যে যারা কোনোদিন খেতে পারিনি খাবার পাচ্ছে, তোমরা এটা কমেন্টস করে বলবে এটা কি বলে, হারাবাদ না কি বলে, হাওয়া যাই হোক ওটা বলতে পারছি না এই মুহূর্তে। তো সেই ঘরের মেয়ে ছিল, কোনোদিন যেন কি মানে খাবার দেখেন। টুকলি তো নিজেই বলেছে ওদের বাড়িতে অত মাংস মাংস আসতো না, ওদের খুব অভাবী বাড়ি ছিল। একবার বলতো খুব আসতো, তারপরে বলতো আসতো না, তা ছেলে মেয়েটা সারছে কেন সেটা তো আর কইলো না আমাকে, তা সেটাই হচ্ছে ব্যাপার। তো সেই বাড়ির হচ্ছে ও মেয়ে ছেলে, তা ও খাটা কি করে ভালো করে দেখাবে, অসভ্যের মতন খাচ্ছে তাতেই খেয়ে। আর বলছে তোমাদের আঙ্কেল খুব আস্তে আস্তে খায়, আমি খুব তাড়াতাড়ি খাই, আর কালকে লাইবে 1K না হলে তো পয়সা পাওয়া যায় না। তো তাই বলছে যে তোমরা আমাদের ওয়াচ টাইম দিলে এতেই অনেক, হ্যাঁ হয়ে গেছে, যদিও 1K কেন তার বেশি হয়েছে। যাই হোক প্রথম দিকটা হচ্ছিল না, তো ও প্রচণ্ড ট্রমাটাইজ হয়ে গেছিল, তার জন্য ওই কথাটা বলছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।